মই এটা বিপিএফৰ হাতত কোনো ইস্যুই নাই সেই কারণে ইস্যু বিচাৰি আছে কিবা এটা ইস্যু আনি কিবা কব পাৰে নেকি আচ্ছা বিদেশী প্ৰকাশনে মাটি লাগে নেকি আবন্দন দিছে নেকি খাস মাটি বিলাক ইটুটু মানে তেখেত সকলে কব লাগে কত দিছো দিছে তেখেত সকলেটো দিছিলে রামদেৱক 2900 বিঘা ইয়াতে রৌমারিত তেখেত সকলে বিভিন্ন জায়গা দিছিলে আর দিয়াই নহয় নিজেও 1000 1000 2000 2000 বিঘা লয় চাহ বাগান বনাইছে রাবার বাগান বনাইছে আমি তো কাকো দিয়া নাই এনেকুৱা নিজে নিজে বনাইছে আমি এতিয়ালৈকে মাটি যিটো এইচপিসিএলক ইয়াৰ আমি বিনিময় লৈছোঁ রেভিনিউ মানুহে পাইছে আর এইচপিসিএলে ইন্ডাস্ট্রি বহাব যত সহ মানুহে মানে তাত এমপ্লয়মেন্ট পাব তেখেত সকলে যত মাটি দিছে তাত কোনে পাইছে চাহ বাগান বনাইছে অকলে 1200 বিঘা মাটিত ইয়াৰ পৰা কোনোবা ৰাইজে কিবা লাভ পাইছে জানো কোনোবা মানে রাবাৰ বাগান বনাইছে ইয়াৰ পৰা কোনোবা ৰাইজে কিবা পাইছে জানো সো তেখেত সকলৰ দিনত কোনো রুল রেগুলেশন নামানাকে নিজে নিজে মানে এইবিলাক মাটিবিলাক দিছে এটা সরকারি ড্রেনের উপর আপনি কি ইমান হোটেল বনাইছে কিবা বনাইছে এইবিলাক সবই দেখা পাইছে গতি এটা বিপিএফর হাতত কোনো ইস্যুই নাই সেই কারণে ইস্যু বিচারি আছে কিবা এটা ইস্যু আনি কিবা কব পারে নাকি আমার দিনত শান্তি স্থাপন হল উন্নয়নের এটা জোয়ার আহি আছে এই গোটেই বস্তু দেখা পাই পেলায় আজি বিপিএফে মানে কোনো ইস্যু নাই কারণে এটা ইস্যু লব বিচাৰিছে চাই থাকক দুদিনমান পিছত লাহে লাহে কই এই যেবিলাক মাটি লৈছে এই মাটিবিলাক সব এভেকশন আমি আরম্ভ করব দুর্গা পূজা কমিটি বিলাকক যি পাৰো অলপ চলপ সহায় কৰিছো আৰু সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম মানে কোভিডৰ কাৰণে বহুত কষ্ট হৈছে দুর্গা পূজা কমিটি বিলাকৰ তো সেই কাৰণে আমি আমার বিধায়ক ডাঙরিয়া আছে আমি সকলো মিলে যি অলপ অলপ পাৰো আমি সহায় কৰিবলৈ চেষ্টা কৰিছো আজি বৈঠক হল আমাৰ বিজনীৰ যিমানখিনি পূজা কমিটি আছে তেখেতসকলৰ খবৰ লবলৈ আহিছোঁ দুৰ্গা পূজা ভালকে উদযাপন কৰিব পৰা নাই কোভিডৰ কাৰণে যোৱা সময়ত এইবেলি সবে ভালকে দুৰ্গা পূজা উদযাপন কৰিবলৈ হাতত লৈছে ইয়াক চৰকাৰীভাৱে কিবা আমি সহায় কৰিব লগা আছে নেকি বা কৰিব পাৰোঁ নেকি এই কথাবিলাক আমি আলোচনা কৰিব আহিছোঁ আৰু বিজনীৰ যিখিনি আমাৰ পূজা কমিটি সকলো কৈছে খুব ডিচিপ্লিনত আমাৰ পূজাটো হ'ব ইয়াত কোনো অসুবিধা নাই সরকারি তরফের পৰা আমি যিখিনি সিকিউরিটি বা বিভিন্ন প্রবলেম বা ইলেকট্রিসিটির যেবিলাক আগতে মানে ডিপোজিটবিলাক লৈ পেলাই ঘুরাই দিয়া নাই এই কথাবিলাক মই ডিসির লগত কথা পাতিছো আৰু একদম ভালকে হ'ব রাস্তাঘাট বিজনি টাউনত এন্টায়ার টাউনত বহুত বছর হল রাস্তাঘাট নির্মাণ হোৱা নাই এইকাৰণে যথেষ্ট কলনিবিলাক অসুবিধা আছে এইবার অলপ যাব পাৰাকে কৰিব কাৰণে মিউনিসিপালিটিক অলপ টকা আবন্টন দিছোঁ আৰু পূজা যোৱাৰ পিছত এনটিআৰ বিজনী টাউনৰ কাৰণে আমাৰ এমএলএ আছে ইএম আছে সব এমচিএলএ আছে সবে মিলি এটা মাষ্টাৰ প্লেন কৰা যাব এই মাষ্টাৰ প্লেনক লৈ পেলাই আমি মানে বাকীখিনি ৰাস্তা ঘাট বনোৱা যাব দুৰ্গা পূজাটো ভালে চলক সকলোক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো আমার বিজনীত আমি আমার এইবার যে কাউন্সিল প্রিমিয়ার ফুটবল লীগ হব বিজনীতো আমার দুটা খেল হব ইয়াত নর্থ ইষ্টর 10টা কাউন্সিল আহিব মিজোরামৰপৰা মেঘালয়ৰপৰা ত্রিপুরারপৰা ইয়াৰে দুটা খেল আমার বিজনী কলেজ ফিল্ডত হব তো বিজনীর রাইজক মই অনুরোধ করেছো এটা কোঅপারেট করার কারণে আর বিজনীর যে স্টেডিয়াম এটা ডেভেলপ করা হব আর এই যে আমার কাউন্সিল ফুটবল লীগটো হৈ যোৱাৰ পিছত বিজনেছ ষ্টেডিয়ামখন ডেভেলপ কৰা হ'ব ভালকৈ ইয়াত যাতে সকলো ইভেণ্ট মানে নেশ্যনেল লেভেলৰ ইভেণ্ট হ'ব পৰাকৈ বিজনেছ যিটো আমাৰ ষ্টেডিয়াম আছে সেইটো ডেভেলপ কৰা